ডায়োড কি আমরা একটু আগে জানতে পারছি, ডায়োড হচ্ছে যে একমুখী পরিবাহী রাস্তা। ডায়োড দ্বারা আমরা জানতে পারছি যে এসি থেকে ডিসি করা হয়, এটা পজিটিভ এটা নেগেটিভ, তাহলে এটা অ্যানোড এটা ক্যাথোড। আমাদের একমুখী রাস্তার ভিতরে দেখা যাচ্ছে যে আমরা যখন পজিটিভ লাইন দিয়ে কারেন্ট দিব, নেগেটিভ লাইন দিয়ে অটোমেটিক আমাদের কোনো রকম বাধা ছাড়াই আউটপুট দিয়ে দিবে। কিন্তু আবার নেগেটিভ দিয়ে যদি আমরা সাপ্লাই দিই, আমাদের পজিটিভ দিয়ে সাপ্লাই বের হবে না, তখন আমাদের কি হবে, বাধা খাবে। বাধা খাবে কেন? কারণ এখানে আমাদের যে ডিফ্লেকশন লেয়ার আছে, এই ডিফ্লেকশন লেয়ারে এখানে সে পজিটিভ আর নেগেটিভ সিগন্যালকে সে কম ইয়ে করে ফেলে, কাজ করতে পারতে সে মানে যেটাকে বলা হয় এদিকে সে সাপোর্ট দিতে পারে না। আচ্ছা, এখন আমাদের মেইন জিনিস হচ্ছে যে ডায়োড কি কাজ করে, এটা আমরা জানি। ক্লাস ডিসি ডায়োড আমাদের এসি থেকে ডিসি করে এবং ভোল্টেজ রেগুলেটর করে, তারপর হাই ফ্রিকোয়েন্সিকে কন্ট্রোল করে, তারপর আমাদের অ্যাম্পিয়ার লো অ্যাম্পিয়ার থেকে হাই অ্যাম্পিয়ার করে, ঠিক না? আচ্ছা, এবার ডায়োড এসি থেকে ডিসি কীভাবে করে আমরা একটু দেখি, আসেন। দেখেন এসি যে সাইনটা, এসির যে সাইন বা যে তরঙ্গ, এটা ঠিক না? আমরা একটু সুন্দর করে রাখি, এটা এটা হচ্ছে যে এসি, এখানে হচ্ছে হাই, এখানে হচ্ছে লো। আমাদের হাই লো করে করে সিগন্যালটা দেয় বিদায়, এটা অল্টারনেটিভ, একটা বিপরীত, ঠিক না? এই জন্য এটা অল্টারনেটিভ। অল্টারনেটিভের কারণ হচ্ছে যে এসি, ঠিক না? এখন এটাকে ডিসি কিভাবে করে, এখানে যে ডিফ্লেকশন লেয়ার, এটা এখানে একটা লেয়ার আছে ডিফ্লেকশন লেয়ার, এই ডিফ্লেকশন লেয়ারে এসে কাপলিং করে, কি করে, কাপলিং করে। এখানে আমাদের যে ডিফ্লেকশন লেয়ারে কাপলিং হয়, কাপলিং হওয়ার পর এখানে যে হাই সিগন্যাল, হাই সিগন্যাল ঠিকই এখানে চলে যায়, পৌঁছা যায়, কিন্তু যে লো সিগন্যালটা এটা আমাদের পৌঁছায় না। এই সময় আমাদের লো মানে হচ্ছে যে অফ, হাই সমান সমান আমরা জানি হচ্ছে যে অন, আর লো সমান সমান মানে অফ। হাই সমান সমান কি অন, আর লো সমান সমান অফ। তাহলে অফ মানে আমরা বুঝতে পারছি যে কারেন্ট নেই, অন মানে কারেন্ট আছে। আচ্ছা, এখানে যখন কারেন্টটা আমাদের এই সাইড থেকে আউটপুট করবে, ডায়োডের এই সিগন্যালটা নিল হাইটা, হাই সিগন্যাল নিল, যখন আমাদের এই পর্যন্ত নিয়ে নিল, এবার লোড যখন সিগন্যাল, কারেন্ট তো এখান থেকে এইভাবে উঠে এই পর্যন্ত একটা সিগন্যাল, এটাকে বলা হয় ওয়েভ, আর এটা হাফ ওয়েভ বা হাফ সার্কেল। যখন আবার নিচে লোটা সার্কেলটা সে শুরু করবে, তখন এখানে এই সার্কেলটা সে খুঁজে পাবে না, ওই সার্কেলটা সে রিফ্লেকশন লেয়ার কি করবে, নিঃশেষ, অর্থাৎ ওটাকে সে আউট করে দিবে। তো যেই পরিমাণ সে এখানে সার্কেলটা পাচ্ছে না, সেই পরিমাণ এখানে গ্যাপ থাকবে, অর্থাৎ এখানে সে এই পরিমাণ, এটা হওয়ার কথা এখন হচ্ছে না, হওয়ার কথা ছিল এটা হচ্ছে না। এটা তো এই কাজটা করতেছে যে এই ডায়োড, ডায়োডে সেটা ডায়োডের কারণে সেটা মূলত আসতেছে না। হ্যাঁ এটা না, কিন্তু সেটা না আসার কারণে এখন ফলাফলটা কি হচ্ছে, ফলাফল হচ্ছে যে এখান থেকে সে যখন হাই হয় সেই সিগন্যালটা পায়, এখান থেকে যখন লো হয় এই লোটা সিগন্যালটা পায় না। তো এইভাবে করে আমাদের তো সার্কেলটা এইভাবে আসতেই আছে। হ্যাঁ, তো এইভাবে করে দেখা যাবে যতগুলো হাই অতগুলো হাই পাবে, আবার বাকিটা আবার হাই আসবে, দেখেন আমাদের যে পরিমাণ ওয়েভটা ছিল, এই যে এখানে লোটা, যে লো, এই লোটা সে চিনতেই পারতেছে না কি পরিমাণ লোকে সমান্তরালে নিয়ে আসছে। দেখেন এই হচ্ছে যে আমাদের হাই, এখান থেকে এই পর্যন্ত সমান্তরাল, অর্থাৎ একদম লো যেটা ছিল ওটা নাই, এখন সমান্তরাল, আবার হাই। তো দেখেন হাই এর বেসিক্যালি হচ্ছে যে একটা, আমি একটা সিম্বল দেখাচ্ছি, এই যে আমাদের ওয়েভ, অর্থাৎ এই পরিমাণ থেকে তো সমান একটা দাগ না, আপনি যখন এই ইউটাকে অনেক বড় করবেন দেখবেন যে ইউ এক সময় একটা টান এসে তারপর সোজা হয়ে যাচ্ছে, আবার আরেক সময় টান হচ্ছে, ঠিক না? বড় জুম করে দেখলে গ্রাফিক্স যারা জানে, তাহলে আমাদের এই ক্রিয়াটা, ইউ ক্রিয়াটা দেখা যাবে যে
এইখান থেকে এই পর্যন্ত যদি আমি আঁকি তাহলে এটা এরকম জি ঠিক না জি কিছুটা সমান্তরাল আছে সমান্তরাল আছে আবার পাশে গিয়ে বাঁকা হলো বাঁকা হয়ে গেল রাউন্ড হলো রাউন্ড হলো হ্যাঁ তাহলে দেখেন এই যে আমাদের যে ওয়েবটা ওয়েবটা ঠিকই এখান থেকে এই পর্যন্ত কাজ হচ্ছে হাই কিন্তু একদম যখন লো হয়ে যাচ্ছে তখন আর চিনতেছে না এই জন্য এখানে আবার সে এইভাবে করে গ্যাপ গ্যাপ যাচ্ছে গ্যাপ দিয়ে যাচ্ছে হ্যাঁ গ্যাপ দিয়ে যাচ্ছে তো যার কারণে আমাদের এসির যে সিগন্যালটা সে কিন্তু আপনাকে ওয়েব এইভাবে এইভাবে দেখা আর এটা হচ্ছে যে এসির এসির সিগন্যাল আর ডিসি সিগন্যালটা আর ডিসি সিগন্যালটা এখন ডায়োড ডায়োড যেহেতু আছে এই ডায়োডের কারণে কি হচ্ছে সে অনলি ফর এই এখান থেকে এই পরিমাণ হাই এখান থেকে এই পরিমাণ হাই এটাকে চিনে নিচ্ছে দেখেন কিভাবে চিনে নিচ্ছে দেখেন এল হাই লো হাই লো হাই লো এভাবে করে চিনে নিচ্ছে দেখেন এটা একদম পুরো লো এটা যদি আমি সমান্তরাল এখান থেকে ধরি তাহলে এটা একদম লো আর এটা সমান্তরালটা শুধু অনলি হাই তাই না জি তাহলে লোটা নাই লোটা নাই তবে এটা কি তারপরে কি এটা কি লুপ বলা যাবে হ্যাঁ এটা এরপরে লো লো হ্যাঁ লো তো আছে এই যে এখানে হাই এটা হাই এটা হাই এটা লো এটা লো এটা লো এখন দেখেন এইটা এটাও হাই এটা একদম লো এটা হাই এটা একদম লো তাহলে দুইটার তফাৎ আসছে কিনা আসছে অনেকখানি লো একদম লো লোকে সমান্তরালে নিয়ে আসছে একদম লো কমে গেছে কমে গেছে এই এই এটাকে পালসারিং কি বলা হয় পালসারিং পালসারিং ডিসি এটাকে কি বলা হয় পালসারিং ডিসি পালসারিং ডিসি বলা হয় ক্লিয়ার এবার জি মানে পালসারিং কেন বলতে এখনো পালসিং আছে হাই লো এখনো রয়ে গেছে পালসিং যেটা পালসিং করে এখনো রয়ে গেছে তাহলে আমরা যদি এখন পিওর ডিসি করতে চাই পিওর ডিসি কি করতে হবে পিওর ডিসিটা কি রকম বলতে হবে পিওর ডিসি মানে হচ্ছে যে আপনার এই হাই লো থাকতে পারবে না ডাইরেক্ট কারেন্ট তখন আমাদের ক্যাপাসিটর বসাতে হবে ধরলাম আমি এখান থেকে একটা ক্যাপাসিটর বসাই দিলাম একটা ক্যাপাসিটর বসা দিলাম এটা পজিটিভ আর এটা নেগেটিভ বসা দিলাম আমরা যখন এখানে ক্যাপাসিটর বসাবো ক্যাপাসিটর কাজ কি করবে আমরা একটা বসাই নাই দুইটা বসালাম ধরলাম আর একটা বসালাম আর একটা বসালাম তিনটা ক্যাপাসিটার বসালাম ঠিক আছে না তিনটা ক্যাপাসিটার কি করতেছে একটা ক্যাপাসিটার যা করে তিনটা তা করে তবে আর যদি বেশি দেন কোনো সমস্যা নেই কারণ ক্যাপাসিটারের কাজ হচ্ছে ফিল্টারিং করা ভোল্টেজ সেম রাখবেন সেম ভোল্টেজ ক্যাপাসিটার বসাবেন দেখবেন যে কোনো সমস্যা হবে না ফিল্টারিং করবে আসেন এখানে যে ক্যাপাসিটর কেন বসাইছি এই যে আমাদের যে পালসারিংটা এখানে অফটা এই অফটাকে আমাকে বন্ধ করতে হবে কি করতে হবে বন্ধ করতে হবে কিভাবে বন্ধ করে দেখেন এখানে যখন আমাদের হাইটা আসে এই জায়গার হাইটা যখন স্টার্ট এখান থেকে যখন স্টার্ট নেয় কারেন্টটা তখন এখান থেকে একটা ওয়েভ দিয়ে দেয় হাই আবার এখানে যখন লো হয় এখানে তখন লোটা আর নিচে নামে না এখানে তখন লোটা বন্ধ থাকে অফ থাকে তো যখন এখানে অফ থাকে তখন এই ক্যাপাসিটারের কাজ হচ্ছে যে ফিল্টার করে তাকে যে ডিসচার্জ করার ক্ষমতাটা তখন সে ডিসচার্জ করার ক্ষমতা অন হয়ে যায় কারণ যখন এখানে যখন অন থাকে মানে এখানে বিদ্যুৎটা যখন আসে তখন সে চার্জ হয় অর্থাৎ এই জায়গায় যখন বিদ্যুৎ থাকে তখন কি হয় চার্জ হয় আবার যখন সে চার্জ হয়ে যায় এখান থেকে যখন অফ হয় তখন এখান থেকে সে চার্জটাকে ছাড়ে অর্থাৎ ডিসচার্জ করে অর্থাৎ তার এখান থেকে বিদ্যুৎটা এখানে পূরণ করে দেয় এই গ্যাপটাকে পূরণ করে দেয় কিভাবে পূরণ করে দেখেন এটা এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার ক্যাপাসিটার এক নাম্বার ক্যাপাসিটার দিয়ে এইটুকু পূরণ করছে এখনো এখানে অনেক গ্যাপ দুই নাম্বার ক্যাপাসিটার দিয়ে আর একটু পূরণ করছে তিন নাম্বার ক্যাপাসিটার দিয়ে একদম অ্যাকুরেট পূরণ করছে অর্থাৎ এটা এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার অর্থাৎ তিনটা ক্যাপাসিটার দিয়ে সে এই যে এই পরিমাণ সমতল করতে পারছে আর এই জায়গায় গ্যাপ ছিল এই গ্যাপটাকে সে ফিল আপ করে দিছে ক্লিয়ার কিনা ক্লিয়ার ক্লিয়ার
তাহলে আমরা কি বুঝতে পারলাম যে এসি আমার যে ডিরেক্ট কারেন্ট করছে, এই যে এরকম ডিরেক্ট কারেন্ট করছে অর্থাৎ ডাইরেক্ট কোনো হাইলো নাই, হাইলো নাই, তাহলে সেই ডিরেক্ট কারেন্টটা এখন আমরা দেখতে পেলাম যে এই যে ডিরেক্ট তার মানে এখন তো হাই এবং লো দুইটাই নিচে নেমে এসে ডাইরেক্ট সমান্তরালে হয়ে যাবে, সমান্তরালে হয়ে গেছে না ভাইয়া? ঠিক আছে জি, তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে আমরা সেই জিনিসটা দেখতে পেলাম, বুঝে গেছে? আমরা একদম বুঝতে পারলাম যে ডায়োড কিভাবে ফিল্টারিং করে ডিসি বানায় আর ডিসি হওয়ার পর ক্যাপাসিটার দিয়ে কিভাবে ফিল্টারিং করে। আমরা যদি আর একটু সহজ ভাষায় দেখতে চাই তাহলে আমরা দেখাইছিলাম পানি দিয়ে, দেখাইছিলাম না? হ্যাঁ, পানি দিয়ে দেখাইছিলাম। হ্যাঁ হ্যাঁ, তাহলে পানি দিয়ে দেখ। ওকে, আমরা তাহলে ডায়োড নিয়ে বুঝে ফেলছি জি, আর তো কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে এখানে আমরা ডায়োড দেখি। ডায়োড আমাদের কয় ধরনের হয়? ল্যাপটপের জন্য আমরা অনেক ধরনের ডায়োড কিন্তু অনেক জায়গায় পাবো, কিন্তু বাট আমরা ল্যাপটপের রিপেয়ারিং, চিপ লেভেল রিপেয়ারিং কোর্স করতেছি। কি শিখতেছি? ল্যাপটপ চিপ লেভেল রিপেয়ারিং। তো চিপ লেভেল রিপেয়ারিং এ আমরা সব ধরনের ডায়োড পাবো না, আমরা কয় ধরনের ডায়োড পাবো দেখেন। একটা হচ্ছে যে সিঙ্গেল ডায়োড, এটা হচ্ছে যে আমাদের এমনি নর্মাল যে ইয়াতে পাই সলিড ডায়োড, হ্যাঁ সেটা এইভাবে দাগ থাকবে আমাদের ডায়োডটা, ঠিক না? আর যদি আমরা অ্যাসেম্বলি ডায়োড দেখি তার কোনো পা থাকবে না, অ্যাসেম্বলি ডায়োড এরকম থাকবে, তার ভিতরে দেখবেন যে এইভাবে দাগ থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে যে আমাদের সেই মার্ক দাগটা থাকবে না, হ্যাঁ মার্ক, এই যে দাগটা, এটা হচ্ছে যে পাটা আর কি, হ্যাঁ এটা পাটা, অর্থাৎ দুই পাশে যে সিলভার লাইন, হ্যাঁ। আচ্ছা, তাহলে এবার দেখা যাচ্ছে যে এটা হচ্ছে আমাদের এসএমডি সিঙ্গেল, এসএমডি সিঙ্গেল। এখন আমাদের ডায়োডে আমরা ল্যাপটপের ভিতরে অনেক ধরনের ডায়োড দেখতে পাই। এখানে দেখেন ল্যাপটপের ভিতরে যে ডায়োডটা দেখতে পাচ্ছি এরকম ডায়োডও থাকে, হ্যাঁ আবার দেখা যায় এরকম ডায়োডও থাকে। দেখেন আমরা সলিডটা বাদ দিয়ে দিই, আমাদের ল্যাপটপের ক্লাস এরকম থাকে, হ্যাঁ জি ডায়োড এরকম থাকে না? আবার অনেক ডায়োড দেখতে পাই কিরকম জানেন, ঠিক এরকম দেখতে পাই, অনেক ডায়োড এরকমও দেখতে পাই। তাহলে এই যে আমাদের এগুলো সব অ্যাসেম্বলি, অ্যাসেম্বলি ডায়োড, হ্যাঁ। তাহলে এই ডায়োড গুলো আমরা মাপতে জানতে হবে। এক একটা ডায়োডের সিস্টেম এক এক রকম, আমরা দেখতে পেলাম যে কি ধরনের এগুলো রিয়েল শেপ, এগুলোর নাম কি? রিয়েল শেপ। এবার আসেন ডায়োড যে আমরা দেখি, ডায়োড কিন্তু আমাদের কিভাবে থাকতে পারে একটা, বেসিক্যালি আমরা একটু ভিতরের গতভাবে দেখি, হ্যাঁ দেখেন তো ভিতরে আমি এই ধরনের ডায়োডকে কাজে লাগাই কিভাবে দেখেন। এই ধরনের যা ডায়োডগুলো বেসিক্যালি ভিতরে কিভাবে থাকে দেখেন, যে এই যে এইভাবে এই দুটা এক থাকতে পারে, হ্যাঁ আর এখান থেকে এভাবে দিতে পারে, দিয়ে ওরা কি করবে দেখেন এভাবে ডায়োড দিয়ে দিবে, এভাবে একটা থাকতে পারে। সেম আমরা আবার আরেকটা দেখি, আমাদের এই দুটো এক হবে আর এখানে যাবে ড্যাশকম, কি ডায়োডের মুভমেন্টটা, শুধু অ্যানোড আর ক্যাথোডটা চেঞ্জ হবে,
আমরা জানি যে ডায়োড হচ্ছে একমুখী রাস্তা, তাহলে সে যখন এখান থেকে আমরা যদি কারেন্ট পাস করি এই জায়গা থেকে লাইন দেওয়া মানে এই জায়গা আর এই জায়গা দুটোই এক। আমরা ডায়োডের এখানে যেটা দেখতে পাচ্ছি এটা ডায়োডের সিম্বল, ডায়োডের সিম্বলে আমরা এখানে দেখতেছি অ্যানোড ক্যাথোড। আমরা যদি এখানে টু টাইপ আমার যে জাংশন হয়, জাংশন দুইটা টার্মিনাল, এক টার্মিনাল হচ্ছে যে ফরওয়ার্ড আর একটা টার্মিনাল হচ্ছে যে রিভার্স, এই যে ফরওয়ার্ড বাস আর রিভার্স বাস, তো এই টার্মিনাল দিয়ে আমাদের পজিটিভ হয় যার কারণে এটাকে অ্যানোড আর এটা আমাদের নেগেটিভ হয় এই কারণে এটা আমাদের ক্যাথোড। তো আমরা এখানে এখন যেটা দেখতে পাচ্ছি যে রিভার্স বায়াস কি এবং ফরওয়ার্ড বায়াস কি, আমরা এখানে রিভার্স বায়াস এবং ফরওয়ার্ড বায়াসকে খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি। সেটা হচ্ছে যে এখানে পজিটিভ টার্মিনাল এবং নেগেটিভ টার্মিনালে যখন আমরা কারেন্ট ফ্লো করাবো, কারেন্টে যখন আমরা ফ্লো করাবো, দেখেন এখানে ব্যাটারি দিয়ে আমরা কারেন্টকে ফ্লো করাচ্ছি, ব্যাটারি দিয়ে, ব্যাটারি এটা নেগেটিভ এটা পজিটিভ। যখন আমরা পি টাইপের ভিতরে আমরা পজিটিভ লাইনকে দিলাম এবং এন টাইপের ভিতরে আমরা যখন নেগেটিভ লাইন দিলাম তখন তার রোলসটা ঠিক আছে, রোলসটা ঠিক থাকার কারণে একটু পজিটিভ টাইপ মানে এই টার্মিনালটা ফুললি পজিটিভ 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 পজিটিভ, এই টার্মিনালটা ফুললি নেগেটিভ 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 নেগেটিভ। তো আমরা এই টার্মিনালে দেখা যাচ্ছে যখন আমরা পজিটিভ দিই, পজিটিভ এখান থেকে ফোর্স করে এভাবে ফোর্স করতে থাকে আর নেগেটিভ থেকে এভাবে নেগেটিভ ফোর্স করতে থাকে, মাঝখানের যে ডিফ্লেকশন লেয়ারটা থাকে বা ডিফ্লেকশন রিজন থাকে, এই ডিফ্লেকশন রিজনটা কী করে সংকুচিত হতে থাকে, কাছে কাছে আসতে থাকে, সংকুচিত হওয়ার কারণে ও ওইখান থেকে যখন আমাদের পজিটিভটা ইন করা থাকে এখানে প্রবেশ করে, প্রবেশ করার পর এইখানে নেগেটিভ টার্মিনাল হয়ে আস্তে আস্তে পজিটিভগুলোকে এখানে নিয়ে আসে। এই হচ্ছে যে আমাদের একমুখী পরিবাহী রাস্তা যদি এটাকে বলা হয় এবং ফরওয়ার্ড বায়াস। এখন আমি যদি রিভার্স বায়াসের কথা বলতে চাই, এখানে রিভার্স বায়াস দেখেন পজিটিভ টার্মিনাল এবং নেগেটিভ টার্মিনাল, এর ডিফ্লেকশন রিজন, ডিফ্লেকশন রিজনের এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি ব্যাটারি এখানে পজিটিভের জায়গায় যদি আমরা নেগেটিভ টার্মিনাল দিই, নেগেটিভে সাপ্লাই দিই এবং নেগেটিভের জায়গায় যদি আমরা পজিটিভ সাপ্লাই দিই, অর্থাৎ তার বিপরীতে যদি আমরা কোনো প্রক্রিয়া করি, তখন দেখা যাবে যে আমাদের এই জায়গায় ডিফ্লেকশন লেয়ারটা কী করতেছে, পজিটিভটাকে উল্টো মারতেছে আর নেগেটিভকে উল্টো মারতেছে, অর্থাৎ ডিফ্লেকশন লেয়ার সরে হয়ে যাবে। অর্থাৎ যেখানে সংকুচিত হয়েছিল আমাদের এই ফরওয়ার্ড বায়াসের সময়, এখন দেখা যাচ্ছে যে আমাদের রিভার্স বায়াসের সময় গ্যাপ হয়ে গেল। এই যে আমাদের যে গ্যাপটার কারণে এদিক থেকে আমাকে যখন সাপ্লাই ইন করালো নেগেটিভে, যার কারণে আর সে ওদিকে যেতে পারে নাই, এটা এই লেয়ারটা বড় হয়ে গেল আর এখানে সংকুচিত হওয়ার কারণে আমাদের ভোল্টেজ সাপ্লাই হলো। ফরওয়ার্ড বায়াসের সময় সংকুচিতের কারণে ইজিলি সে বায়াস পাস করে আমাদের সাপ্লাই আউটপুট করতে পারলো, আর এখানে যখন আমার ডিফ্লেকশন রিজন অনেক বড় হয়ে গেল তখন সে আর কারেন্ট সাপ্লাই করতে পারলো না। তাহলে আমরা শর্টকি ডায়োডে কি কাজ করব, তাহলে আমরা শর্টকি ডায়োড দেখবো, এটা কিন্তু শর্টকি ডায়োড না, এটা সিঙ্গেল ডায়োড যা তিনটা পা বসানো হয়েছে। কেন বসানো হয়েছে, কারণ যখন আমাদের এই জায়গায় যখন সাপ্লাই লাইন দিব এটার অ্যাম্পিয়ারটা হাই, এখানে অ্যাম্পিয়ারটা অনেক হাই মানের, এই কারণে এটা একটু চ্যাপ্টার করে পা বসানো আছে যেন অ্যাম্পিয়ারটা ঠিক মতো লোড নিতে পারে, এই কারণে চ্যাপ্টার করে দেওয়া। এবার আসেন আমরা যখন শর্টকি ডায়োড দেখবো, ডায়োড এই এই এটা কাজ করতেছে এক ধরনের ইলেকট্রিক ডায়োড, এটা এটাকে বলা হয় ইলেকট্রোলাইট ডায়োড। আমরা যখন শর্টকি ডায়োডে যাব, শর্টকি ডায়োডে আমরা দেখি কি রকম হবে, এটা থাক। এবার আসেন শর্টকি ডায়োড, শর্টকি ডায়োড দেখতে কেমন, দুইটা ডায়োডের সংমিশ্রণে শর্টকি ডায়োড হয়ে থাকে,
অর্থাৎ 1 2 3 পাতা ক্লিয়ার কিনা? ভোল্টেজটা দুই দিক থেকে ঢুকবে, একদিক থেকে বেরোবে, এদিক থেকে ঢুকবে, এদিক থেকে বেরোবে, এদিক থেকে ঢুকবে, এদিকে বেরোবে। কোন একটা কাজের উদ্দেশ্য করে, কোন একটা কাজের উদ্দেশ্য করে যদি মুছে ফেলি না, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, কোন একটা কাজের উদ্দেশ্য করে যদি আমরা একটা কিছু কম্পোনেন্টকে সাজিয়ে লেআউট দিয়ে সার্কিটের উপরে বোর্ডের অর্থাৎ ফ্রি বোর্ডের পিসিবি বোর্ডের উপরে বসিয়ে ওই কাজটার রেজাল্ট পাই তাকে সার্কিট বলে। এক্স ওয়াই জেড যে কোনো কাজের জন্যই হোক না কেন, আমরা ধরলাম একটা উদাহরণ যে আমাদের কাজটা হবে কি চার্জিং করা। তো চার্জিংয়ের জন্য আমাদের মেন কি লাগবে? প্রথমে তো লাগবে হচ্ছে যে আমাদের ডায়োড, তারপর ট্রান্সফরমার, ক্যাপাসিটর, একটা এলইডি লাইট, আপনার চার্জ হচ্ছে কিনা ইন্ডিকেট করার জন্য, এইগুলা কিছু নিয়ে আমরা যখন সাজাবো রেজাল্ট থাকবে কি চার্জ হতে হবে, রেজাল্ট কি হবে চার্জ হতে হবে। তাহলে এটা যখন ক্রিয়া হবে এবং চার্জটা কি পরিমাণ কার জন্য হতে হবে, ডিসির জন্য, তাহলে এসি থেকে ডিসি বানাচ্ছি, বানায় কনভার্ট করতেছি, ভোল্টেজ হাই থেকে লো করতেছি, কমপ্লিটলি ক্রিয়াটা শেষ করে যখন আমরা রেজাল্ট পেলাম এটা হচ্ছে সার্কিট। এটা কি সার্কিট? এখন ওই সার্কিটের ভিতরে যদি আমরা শর্ট কি ডায়োড দিই, ওই সার্কিটটা অনেক সময় দেখা যাবে হঠাৎ করে যদি হাই ফ্রিকোয়েন্সি বা লো ফ্রিকোয়েন্সি আসে ওই ডায়োডটা কন্ট্রোল করতে পারলো না, সিঙ্গেল ডায়োডটা কন্ট্রোল করতে পারলো না, তাহলে দেখা যাবে যে লোডটা নষ্ট হয়ে যাবে, অর্থাৎ আমার শর্ট সার্কিট হতে পারে বা আমাদের এখানে কাজ এই ক্রিয়াটা অর্থাৎ এই ডায়োডের ভিতরে যে ক্রিয়াটা অনেক সময় দেখা যায় হাই ভোল্টেজ আসলে সে চিনে না, মানে যেহেতু এটার ভিতরে চার্জিং সিস্টেম হয় এই ডিফ্লেকশন লেয়ারে এক ধরনের চার্জ জমা হয়ে যায়, জমা হয়ে গেলে তখন দেখা দেয় যে এখানে প্রবলেম দেয়। তো এটা প্রোটেকশন না, এটা প্রোটেকশন, প্রোটেকশন হচ্ছে যে এটা শর্ট কি ডায়োড প্রোটেকশন কি দিবে, যদি একটা ওভারলোড প্রবলেম হয় আর একটা দিয়ে সে কন্ট্রোল করা চলবে। হ্যাঁ, এই যে এখানে আমরা রিয়েল দেখতেছি না, এই যে এই যে এই যে এটা সিঙ্গেল, এটা সিঙ্গেল, এটা শর্টকি শর্টকি শর্টকি, এখানে আমি ওনাকে একটা কিছু না দেখাইছি যে টায়ার নাই বলছে না, আছে ডায়োড আছে কেন থাকবে না, এই যে এই যে ডায়োড, এই ডায়োড এগুলো তো অ্যাভেলেবল, এটা না সিঙ্গেল, সিঙ্গেলটা আমি একটু আগে যেটা আছে এই যে এটা সিঙ্গেলটা এরকম হবে বললাম না, এরকম হবে, দেখেন যদি আমাদের ডাইনিং লেটার ডি দেখা তাহলে ডায়োড, এটা যদি পাশে ডি লেখা থাকে ডায়োড, এটার পাশে যদি ডি লেখা থাকে ডায়োড, আর যদি কিউ অথবা ইউ বা অথবা পি কিউ অথবা পি ইউ লেখা থাকে তাহলে হবে যে আমাদের দেখতে কি ভিন্নতা আছে না ভাইয়া, ডাইনিং লেটার দেখে বুঝতে হবে যে এটা আসলে কি, দেখেন শর্টকি ডায়োডটা অনেক ধরনের হয়ে থাকে, এখন শর্টকি ডায়োডে যখন আমরা কাজ করব দেখব যে শর্টকি ডায়োড কি কাজ করে, যেহেতু দুইটা সমন্বয়, এই যে এখানে আমরা আঁকি
ক্রিয়ার দুইটা সমন্বয়ে যেহেতু এখানে সব কি হয় তাহলে দুইটা কভাবে বসানো যায় প্রথমে আমরা দেখি। হ্যাঁ এইভাবে একবার ঠিক আছে কিনা? হ্যাঁ আচ্ছা আবার এইভাবে একবার। তাহলে কি হলো ভাইয়া, ভোল্টেজটা এই দিক থেকে ঢুকে আবার এই দিক থেকে আসছে? না, এই দিক থেকে যখন ভোল্টেজ ঢুকলো তখন আবার এই দিক থেকে ঢুকে এই দিক থেকে বাইরে। হ্যাঁ সেটাই, যখন প্রথম দুইটা ছিল তখন কি দিক থেকে শুধু দিক থেকে ঢুকছে, একদিক থেকে এদিক থেকে ঢুকছে ওদিক দিয়ে গেছে আর আসতে পারে না। ঠিক আছে না, এই হচ্ছে যে শর্ট সার্কিট ডায়োডের গুণাগুণ। আবার আসেন এরকম হয় তাহলে একদিক থেকে ঢুকলো দুই দিক থেকে বের হলো। হ্যাঁ হ্যাঁ, আবার এই দিক থেকে ঢুকালে কোনো জায়গায় গেল না। আবার দেখেন এরকম ঢুকছে, একদিক থেকে আউট হয়েছে, এদিক থেকে ঢুকছে আর এদিক থেকে আর আসেই না। তাহলে আমরা শর্ট কি দেখলাম ভিতরে কি এটার ক্রিয়াটা কি? হ্যাঁ আর একটা হতে পারে, এক কথা এটা যেহেতু দুটাকে সমন্বয় একটা জায়গা প্যাকেজ আছে, এটা হচ্ছে যে ডাউট প্যাক, এটা একটা প্যাক। এটা কোন দিকে ডুবে গেল দুই দিক দিয়ে লাইন দুইকে দুই দিক দিয়ে বের করো আলাদা আলাদা। আমরা চাচ্ছি যে জায়গা এরকম ছড়ায় ছিটিয়ে না থাকে, একটা ভিতরে একসাথে বসা দিতে পারি। দুটো লাইন দেখলাম একটা পার্স দেখলে কিন্তু আমরা বুঝতে পারবো না, দেখো মাপা ছাড়া তো আর বোঝার কোনো উপায় নাই। না আমরা তো মিটার দিয়ে মাপবো কোন দিক থেকে আউট হয়েছে আর কোন দিক থেকে ইন হয়েছে। হ্যাঁ অবশ্যই আমরা বাজারে রেখা ডায়োডে রেখা তারপরে বাইপার দেখবো যে আসলে কোন দিক থেকে লাইটটা ঢুকছে আর কোন দিক থেকে বের হচ্ছে। হ্যাঁ তো আমরা সেটা এখন দেখবো। হ্যাঁ আসেন, যদি আমি এই ক্যাপা এই এই যে ডায়োডটাকে আমি যদি মিটারে মাপতে যাই, হ্যাঁ তাহলে আমাকে মিটার নিতে হবে। মিটারে একটা পজিটিভ একটা নেগেটিভ এবং ডায়োড রেঞ্জে রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ, বা ডায়োড রেঞ্জে যদি আমাদের রাখি এই পজিটিভটাকে আমরা যদি এখানে দিই আর নেগেটিভটাকে যদি এখানে দিই তাহলে আমাদের কি দাঁড়াবে? তাহলে আমাদের পজিটিভটা এই দিক থেকে সিগন্যাল যাবে ভোল্টেজ আর কি নেগেটিভ আমাদের মিটার থেকে যে একটা নগণ্যতম ভোল্টেজ থাকে ওই ভোল্টেজটা যাচ্ছে এদিক থেকে, ভোল্টেজটা যাচ্ছে তাহলে এদিক থেকে কি ভোল্টেজ আউট করবে? হ্যাঁ করবে। তাহলে ভোল্টেজ যেহেতু আউট করবে আমরা জানি যে একমুখী রাস্তা এদিক থেকে আউট করে এদিক থেকে যাবে, যাবে না? এখানে মিটার আমাকে যদি কয় ডিজিটের মিটার নিছি, যদি তিন ডিজিট হয় তাহলে তিন ডিজিটের আসবে, যদি দুই ডিজিট হয় তাহলে দুই ডিজিটের আসবে, আর যদি চার ডিজিটের হয় তাহলে চার ডিজিটের আসবে। আমরা জানলাম ডিজিটাল মিটারের প্রায় কমন হচ্ছে যে চারটা ডিজিট, এখান থেকে আমাদের
5 6 8 এরকম আসতে পারে এরকম আমাদের রেজাল্ট আসবে। এটা কি ভোল্টেজ? এটা কি ভোল্টেজ? কারণ আমরা এখান থেকে মিটার দিয়ে যখন আমরা ভোল্টেজটা মারি তখন আমাদের 3.14 আমরা এখানে 3.3 ভোল্ট বা 3 ভোল্ট পাঠাই, নগণ্যতম 3 ভোল্ট পাঠাই মিটার থেকে। মিটার থেকে কিন্তু আমাদের একটা 3 ভোল্ট যায়, যাইলে এখানে ভোল্টেজটাকে সে কি করতেছে, ওই যে আমাদের এখানে যে রেগুলেট করে, আমাদের এখানে যে আমাদের আপনার যে লেয়ারটা আছে ডিফ্লেকশন লেয়ার, এই ডিফ্লেকশন লেয়ার এবং তার এখানে যে কাজ ক্রিয়াটা এটা করার সময় ভোল্টেজ কিছুটা রেগুলেট করে ফেলে, মানে এক কথা সে কাজের ক্রিয়াতে শক্তি শক্তিকে খরচ করেছে, কাজ করতে যে খরচ দরকার সে খরচটা করেছে, করার পর এখান থেকে আউটপুট হয়ে এখানে আমাদেরকে রেজাল্ট দিচ্ছে। তাহলে আমরা মিটারে কি বুঝলাম, রেজাল্ট মানে হচ্ছে যে এক ধরনের ভোল্টেজ এসে আমাকে সে শো করবে। এটা কিন্তু ওহমস না, আমরা ডায়োডে যে মাপি, অনেকে বলে যে ওহমস, আসলে কিন্তু ডায়োড ওহমস দিয়ে মাপে না, ডায়োড মাপে ডায়োড রেঞ্জ দিয়ে, ডায়োড মাপে ডায়োড রেঞ্জ দিয়ে, ওহমস দিয়ে মাপা যায়। কিন্তু ওহমস দিয়ে মাপলে কি হয়, কারণ ওহমসের নগণ্যতম একটা ভোল্টেজ থাকে, কিন্তু ডায়োড রেঞ্জে 3 ভোল্ট থাকে, ডায়োড রেঞ্জে কত ভোল্টেজ থাকে, আর এই জন্য অ্যাকুরেট ভোল্টেজ আমরা খুঁজে, মানে ডায়োডটা ভালো না খারাপ এটা অ্যাকুরেট বোঝা যায়, সেটা আমরা বুঝতে পারি। তাহলে আর ওহমসের যে ভোল্টেজ থাকে এটা মেবি 1.2 বা 1.3 ভোল্ট থাকে ওহমসের। তাহলে এই ওহমসের আমরা যে ভোল্টেজটা পাচ্ছি সেই ভোল্টেজ দিয়ে আমরা অ্যাকুরেট ভোল্টেজ বা অ্যাকুরেট আমরা রেজাল্ট পাবো না, আমাদের রেজাল্ট পেতে হবে ডায়োড রেঞ্জ দিয়ে। ডায়োড রেঞ্জ দিয়ে আমরা মিটার থেকে 3 ভোল্ট পাই, আর ওই 3 ভোল্টটা দিয়ে যখন আমরা এখানে ডায়োডে পুশ করি বা ডায়োডে প্রবেশ করাই, তখন দেখা যায় যে এখান থেকে আউটপুট হয়ে আমাকে যে ভোল্টেজটাকে রেগুলেট করে আমাকে আউটপুট করতেছে সেই ভোল্টেজটা রেগুলেট হচ্ছে যে 0.568 মানের একটা ভোল্টেজ সে রেগুলেট করে আমাকে মিটারে দেখাচ্ছে যে হ্যাঁ আমার এটার ক্রিয়াটা আমরা জানি যে একমুখী রাস্তা। এটার ক্রিয়াটা কি জানি, এদিক থেকে যদি আমি ভোল্টেজ ঢুকাই এদিক থেকে ভোল্টেজ আউট হবে, ভোল্টেজ ইন যদি করাই এদিকে ভোল্টেজ আউট হবে। তাহলে এখান থেকে ভোল্টেজ ঢুকাইছি মানে এখান থেকে ভোল্টেজ আউট হচ্ছে, তাহলে এই হচ্ছে রেজাল্ট। আর যদি আমি ঘুরিয়ে ধরি, ঘুরিয়ে ধরলে আমাদের মিটারে ধরলাম যে আমাদের মিটার মিটার আমাদের যদি বন্ধ রাখি, ডায়োড রেঞ্জকে বন্ধ রাখি, মানে কোনো রকম আমি কোনো লাইন লাগালাম না, তখন আমাদের জিরো এলো অর্থাৎ আমাদের নীল, অর্থাৎ আমাদের এটা সমান সমান মানে হচ্ছে যে নো ভোল্টেজ, নো রেজাল্ট বা নো দিলো ভুই দিলে তো আমরা বুঝতে হবে হ্যাঁ অথবা নীল নীল হ্যাঁ অথবা নীল। তাহলে আমরা বুঝতে পারলাম যে এটা কিভাবে আমাদের কাজ হয়। তাহলে এবার আসেন আমরা প্র্যাকটিক্যালি দেখি, প্র্যাকটিক্যালি কিভাবে আমরা পরীক্ষা নিরীক্ষা করব যে এটা আমাদের ভালো না খারাপ। তাহলে আসেন আমরা একটু প্র্যাকটিক্যাল দেখি। এই হচ্ছে যে আমাদের মিটার, মিটার আমরা যখন এখানে ডায়োড রেঞ্জে নিব আমরা দেখতে পাচ্ছি যে এখানে রেঞ্জটা হচ্ছে যে বাজারের, আমরা চেঞ্জ করলাম, চেঞ্জ করে দেখলাম যে আমাদের ডায়োড রেঞ্জ আসছে দেখেন 0.0L আমরা লাগাই নাই, লাগাইলে আমাদের শর্ট দেখাচ্ছে, অর্থাৎ পজিটিভ নেগেটিভ এসে একটা ভোল্টেজ শর্ট। অর্থাৎ আমরা যখন মিটারকে মাপতে যাব, এই ডায়োডকে যখন আমরা মাপতে যাব, যদি ডায়োড শর্ট হয় তাহলে আমাদের এই রেজাল্টটা দিবে 0.003। আপনাদেরকে সহজ পদ্ধতিতে বলে দিই, সহজ পদ্ধতি হচ্ছে যে আমরা যখন একটা ডায়োড মাপব, আমরা যখন একটা ডায়োড মাপব দেখেন মিটার কি অবস্থায় থাকে সেটা আপনাকে বুঝতে হবে। মিটার যখন মিটার যখন কোনো কিছু মাপবো না, পরিমাণ করবো না, তখন আমাদের থাকবে 0.0
এল, এটা আপনারা দেখে নেবেন। আগে মিটারকে আপনারা বোঝার চেষ্টা করবেন যে মিটার আমরা যেহেতু কোনো কিছু মাপতেছি না, এমনি খালি রাখছি, মিটারটা কোনো কিছু টাচ করতেছি না, তাহলে ডায়োড রেঞ্জে থাকা অবস্থায় রেঞ্জটা কিসের? ডায়োডের। ডায়োড রেঞ্জে থাকা অবস্থায় আমাকে মিটার ডিসপ্লে এটা শো করতেছে, হ্যাঁ পয়েন্ট পয়েন্ট জিরো এল এটা শো করতেছে। আর যদি আমাদের দুইটা প্রুফকে একসাথে করি, যেমন মিটারের কাটা বা প্রুফ পজিটিভ এবং নেগেটিভকে একসাথে রাখি, তাহলে আমার মিটারে কি দিবে? ডায়োড রেঞ্জে, ডায়োড রেঞ্জে মিটার কি দিচ্ছে দেখেন, আমি এখানে দেখাচ্ছি। তাহলে আমাদের এই দুটাকে যখন একসাথে রাখতেছি, ড্রাইড রেঞ্জ আমাকে কি বলতেছে? 0.002, অর্থাৎ শর্ট করলে 0.002। তাহলে আমরা বুঝতে পারলাম যে মিটার কি ভাব দেখায়, মিটারের কি ভাব দেখায়, আর এমনিতে নরমালি কি থাকে, কি অবস্থা থাকে মিটার, নরমালে কি অবস্থা থাকে, আর মিটারকে যখন আমি শর্ট করে দিই তখন আমার মিটার কি ধরনের রেজাল্ট দেখায়। তাহলে আমরা রেজাল্ট তো অলরেডি একটা মিটার একটা বুঝে নিলাম। এবার যখন আমি একটা ডায়োডকে পরিমাপ করব, ডায়োড এখানে যখন আমরা ধরবো, তখন আমাদের ডায়োড আমাকে বলছে কি, একমুখী রাস্তা, এখান থেকে ঢুকবে, এখান থেকে আউট হবে, অর্থাৎ ভোল্টেজ এখান থেকে ঢুকবে, ভোল্টেজ এখান থেকে আউট করবে। আর যদি আমরা এখান থেকে ঢুকাই, তাহলে আমাদের ভোল্টেজটা এখান দিয়ে আমাদের ঢুকবে, এখান দিয়ে ক্রস, কোনো ভোল্টেজ আসবে না, নীল নীল, ঠিক আছে। তাহলে আমাদের এই যে ক্রিয়াটা, এই ক্রিয়াটা আমরা এখন দেখবো। যেমন এখান দিয়ে পজিটিভ লাইন দিয়ে আমাদের 3 ভোল্টেজ বেরোয়, এদিকে 3 ভোল্টেজ দিলাম আর এদিক থেকে আমরা রিসিভ করলাম, এদিক থেকে ভোল্টেজটা গিয়ে 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 এদিকে যখন আমাকে এই নেগেটিভ তারে যখন যে টাচ করবে, সাথে সাথে আমাদের এখানে একটা রেজাল্ট দেখাবে। যেহেতু দুইটা রেজাল্ট ভিন্ন পাচ্ছি, এখানে হচ্ছে রেজাল্ট ছাড়া আর এটা হচ্ছে যে রেজাল্ট কি আসছে শর্ট, অর্থাৎ রাখলে একসাথে রাখলে এটা শর্ট শর্ট, ঠিক আছে। এখন আসেন, আমরা যখন মিটারকে যখন এখানে দেখলাম যে রেজাল্ট কি আসে, তখন রেজাল্ট কি আসে দেখেন, 0.567 এই জাতীয় একটা রেজাল্ট আসবে। তাহলে আসেন আমরা একটু ডায়োড পরিমাপ করে দেখি যে রেজাল্ট কি আসে। আগে বুঝতে হবে ডায়োডটা কি, দেখেন এখানে একটা মার্ক আছে ডায়োডের, এখানে এখানে একটা মার্ক আছে, এই যে এখানে একটা মার্ক আছে, তাহলে মার্ক যেদিকে থাকে ওটা নেগেটিভ, আর মার্ক যেদিকে থাকে না ওটা হচ্ছে যে পজিটিভ। তাহলে আমরা এই পজিটিভে পজিটিভে দিলাম আর নেগেটিভে নেগেটিভে দিলাম, মিটারে তাকাবো, মিটার আমাকে কি বলে, 0.647। আচ্ছা পয়েন্ট, তাহলে 6 আমরা এখানে 6 বানা দিলাম, এটা 4 বানা দিলাম, 7, ওকে। তাহলে এটা হচ্ছে আমাদের রেজাল্ট, অর্থাৎ আমরা এখানে রেজাল্ট দেখতে পেলাম যে আমরা যখন ডায়োডটাকে পরিমাপ করলাম, যখন ডায়োডটা এরকম ছিল, এখানে পজিটিভ দিলাম, এখানে নেগেটিভ দিলাম, এই রেজাল্টটা পেলাম। আর যখন আমরা ঘুরিয়ে ধরবো, ঘুরিয়ে ধরার পর আমাদের যখন এইদিকে নেগেটিভ দিব আর এদিকে যখন পজিটিভ দিব, তখন আমাদের রেজাল্ট কি আসবে, 0.0L। কারণ আমরা দেখে নিছি যে আমাদের যদি কোনো কাটা না, মানে মানে এখানে কোনো কিছু রেজাল্ট দেয় নাই, রেজাল্ট না দিলে আমাদের এই ধরনের ডিজিট দেখাবে। তাহলে আমরা দেখি, তাহলে উল্টো আমরা কি বলছিলাম যে পজিটিভ নেগেটিভের জায়গায় পজিটিভ ধরবো, আর নেগেটিভের জায়গায় পজিটিভ, আর পজিটিভের জায়গায় নেগেটিভ। তাহলে আমরা এই এটা পজিটিভ ছিল, এখন আমরা নেগেটিভ দিব, এই নেগেটিভ আর পজিটিভ জায়গায়, নেগেটিভের জায়গায় পজিটিভ আর পজিটিভ জায়গায় নেগেটিভ দিলাম, এখন আমাদের কোনো কিছুই শো হচ্ছে না। তাহলে এটাই সেই রেজাল্ট। আর যদি শর্ট হয়, যদি একটা আমরা খারাপ জিনিস দেখলাম, তখন এটা আমাদের শর্ট, অর্থাৎ একদম ডিরেক্ট লাইন হয়ে গেছে, একদম ডিরেক্ট লাইন হয়ে গেছে। ডিরেক্ট লাইনেরটা কীরকম হবে আমরা একটু দেখি, যেটা আমাদের এরকম দুই পাশেই রেজাল্ট দিবে, এদিকে প্লাস এদিকে মাইনাস ধরলে, আবার এদিকে মাইনাস এদিকে প্লাস ধরলে, এটা যদি দাঁড়াই তাহলে আমাদের 0.0L এরকম আসবে। এবার আসেন, আমরা যদি লিকেজ, লিকেজ মানে এক পাশে বেশি এক পাশে কম দেখাবে রেজাল্ট। দেখেন এদিকে প্লাস এদিকে মাইনাস ধরলাম, তখন আমাকে রেজাল্ট দিবে কি, যে 0.647। এটা এক পাশে দেখালো, আবার যখন আবার ধরলাম আর এক পাশে ঘুরে ধরলাম, এদিকে নেগেটিভ এদিকে পজিটিভ, তখনও যদি আমার রেজাল্ট 0.067 দেখায়,
তাহলে বুঝবো এটা খারাপ। এইটা যখন দেখাবে তখন এটা শর্ট, শর্ট অবস্থা আমরা দেখছি, শর্ট হলে এটা ওপেন, ওপেন মানে দুই পাশে যখন সেম দেখাবে এরকম তাহলে ওপেন, দুই পাশে এক হয়ে গেছে, হ্যাঁ দুই পাশে না এক না এক হয়ে গেলে এটা শর্ট, ওপেন মানে কোনো লাইন নাই, যেটা লাইন কেটে দেওয়া। তাহলে আমরা ডায়োড নিয়ে মনে ভালোভাবে, আচ্ছা এটা রিপ্লেস করার সময় মানে মানটা কিভাবে বুঝবো এটা নষ্ট মনে করেন, তখন আর একটা এটা রিপ্লেস করার জন্য কি পার্ট সিলেক্ট করব? আচ্ছা আমরা যেহেতু ল্যাপটপের ল্যাপটপের কাজ করব, এরকম সেম সাইজের আমরা অনেক ডায়োড পেয়ে থাকি। আপনি তো এখানে বড় সাইজ আর বসাতে পারবেন না, কারণ তার সাইজ তো ছোট, মানে একটা জায়গা লিমিট করে দেওয়া আছে। তাহলে আপনার ওই সাইজের একটা ডায়োড বসা দিলে হবে, এখান থেকে একটা মান আছে বাজারে পাওয়া যায়, অবশ্যই মান আছে। আপনার ওই মানটা যদি নির্ধারণ করতে হয় তখন এই যে এখানে যে ছোট আছে, এখানে আমাদের জানি যে এখানে কি লেখা আছে, নেমোরিক আলফা, আলফা নেমোরিক, আলফা নেমোরিক হচ্ছে যে, যেমন একটা উদাহরণ এখানে আমাদের বলছে যে উদাহরণ কি ধরলাম 6-7A, এটা একটা আমাদের কোড লেখা আছে এটার গায়ে উদাহরণ। তাহলে 6-7A মানে হচ্ছে যে আপনাকে জানতে হবে যে 6-7 কি বেরোইছে, রেজাল্ট কি আছে। এটার জন্য আমাদের কি কত হেনরি অঙ্ক, কি অঙ্ক, হেনরি, হেনরি অঙ্ক জানতে হবে। তো আমাদের এই ধরনের দরকার নাই আমাদের মান বের করার, কারণ ডায়োড আমাদের এমন একটা কাজ সহজ করে দেয় সে এটা বাইর করার অঙ্কটা হচ্ছে যে একটা বিষয় অ্যাম্পিয়ারকে কন্ট্রোল করার জন্য, ঠিক না? তো আমাদের অ্যাম্পিয়ার এই সাইজের অ্যাম্পিয়ার সবগুলো প্রায় সেম থাকে ল্যাপটপের, যার কারণে আমাদের এভাবে অঙ্ক করার কোনো প্রয়োজন নেই। ইজিলি আমরা সেম মানের সেম সাইজের যদি বসাই দিই এনাফ হয়ে যাবে, সেম মান তো বুঝবো না, সাইজ মিলে বসাই দিই। আলাদা কেনা পাওয়া যায় না, আরেকটা মাদারবোর্ড থেকে নিয়েই লাগাতে হবে না, কেনা পাওয়া যায়, আমার কেনার দরকার কি? আমি যদি মুক্ত পাই, ফ্রি পাই, আমি তো বাজারে বাজারে কেনা পাওয়া যায়, হ্যাঁ বাজারে পাওয়া যায়, আমার এখানে ডায়োড আছে কিনা এই জাতীয়, এটা কি আমরা ডায়োড রেঞ্জে রেখে এখানে আমরা তিনটা পা দেখতেছি, আমরা জানি না কোন পাটার সাথে কিভাবে আঁকছে, হ্যাঁ ডায়াগ্রামটা আমরা এখানে আঁকে নি, আপনারা একটু দেখেন এটা এইভাবে সোজাভাবে ধরতে হবে, দেখেন এদিকে দুইটা পা, এদিকে দুইটা পা, এদিকে এক, তাহলে আমি এক দুই তিন ধরলাম, হ্যাঁ অর্থাৎ এটা এক, এটা দুই, এটা তিন, ওকে এবার আসেন আমি এক আর তিন ধরবো, দেখেন এক আর তিন, আমাদের উলট পালট রেজাল্ট দেখাচ্ছে, উলট পালট, হ্যাঁ উলট পালট রেজাল্ট দেখানো মানে সেটার কোনো রেজাল্ট না, মাদারবোর্ডে লাগানো, যেহেতু এটা মাদারবোর্ডে লাগানো অন্য অন্য জায়গা থেকে সে পেয়ে যাচ্ছে। আচ্ছা এবার এক তিন ধরার পর আমার উলট পালট রেজাল্ট আসে মানে এসেছে এটা কোনো রেজাল্ট না, জিরো, ওই যে .01 কোনো রেজাল্ট না। আচ্ছা এবার আমরা আবার ঘুরিয়ে ধরবো, এখন আমার অ্যাকুরেট রেজাল্ট দেখাচ্ছে, অর্থাৎ 0. কত দেখাচ্ছে, 291. তাহলে আমরা বুঝতে পারলাম যে এইটা আর এটা কিভাবে আছে, দেখেন আমরা কালোটা দিছি উপরে এদিকে, তাহলে সো আমাদের এদিক থেকে ভোল্টেজটা ঢুকে যাচ্ছে, অর্থাৎ আমরা যখন এইভাবে ভোল্টেজ দিছি তখন আমাদের উলট পালট দেখাচ্ছে অন্য কারণে, আর যখন এইভাবে ঘুরে দিচ্ছি তখন ভোল্টেজ ঠিক মতো পার হয়ে যাচ্ছে, রেগুলেট করে এই ভোল্টেজটা পেলাম, অর্থাৎ ওই পাবে আমার ভোল্টেজ দেখানোর কথা না। এবার আসেন এই পাটা দেখি, এই পাটাতে কোনো কাজ করছে কিনা, আমরা আবার এইটা এখানে লাল ধরলাম, এদিকে আমরা ধরলাম, আমরা অ্যাকুরেট রেজাল্ট পাচ্ছি, হ্যাঁ
তাহলে এদিক থেকে আসে মুভমেন্ট নিচে মনে আবার উল্টো ঘুরে দেরি কোনো রেজাল দিচ্ছে না, তাহলে ঠিক আছে তাহলে দুইটা ডায়োড আমাকে বসানো হয়েছে এখানে। তাহলে আমরা দেখতে পেলাম যে ডায়োডটা কিভাবে বসে। আচ্ছা এই ডায়োডটা আমি মান পাইতেছি না, একটা পাইলাম তাহলে আমি ওটা রিপ্লেস করব কিভাবে? নো নো, আপনার এখানে এমনও তো হতে পারে যে আপনার এই ডায়োডটা বসে বসাই না, আপনাকে এটা অ্যাস্কেমেটিক ডায়াগ্রাম ধরেই আপনাকে কাজ করতে হবে। মানে এইগুলোর ভিতরের কাজ এমনি নরমালি বোঝা যাবে না, না অ্যাস্কেমেটিক মাস্ট বি। হ্যাঁ এর নরমাল হতে এটা কোড যদি আপনি বের করে নেটে সার্চ করেন তখন এটা ডায়াগ্রাম বেরে যাবে। ও হ্যাঁ সহজ উপায়। হ্যাঁ এই কোডটা পাশের কোড কোনটা? এটার গায়ের উপরে একটা কোড আছে, কোড। হ্যাঁ হ্যাঁ এই কোডটা আপনি ধরে মারলে চলে আসবে। আসেন আমরা তাহলে একটু দেখি এটা। আমি আঁকছি, এটা কি আসলে রিয়েলি কি সত্য এরকম কিনা আমরা একটু দেখি। আসেন ঠিক আছে, আমি কোডটা নেটে সার্চ করবো বা আপনারা সার্চ করেন, আমি কোডটা বলি আমি সার্চ করবো। আচ্ছা আমি সার্চ করবো, দেখেন আমি বলি কোডটা কত, KL2। আসেন আমরা নেটে যাই, আমি আরো এটা মনে মনে করতেছি ভাইয়া এটা মাশাআল্লাহ, আমি তো কিছুই বুঝি না। KL2 তারপর ডায়োড, ওই যে ডায়োড এন্টার। দেখেন এদিকে দেখেন আমি এই ডায়োডটা নামাচ্ছি, এই যে ভাই KL2 ডায়োড SMD কোড। হ্যাঁ এটা আমি নামাচ্ছি, সহজ একটা হয় অনেক, এটা অনেকগুলো কোড দিয়ে দিচ্ছে ওরা। আমরা মেন ডায়োডের ইয়াতে ইয়াতে চলে যাই, এই যে KL2 ডায়োড, এই যে KL2 ডায়োড দেখছেন। এবার আসেন এটা অ্যাস্কেমেটিক ডায়াগ্রামে চলে যাই, অ্যাস্কেমেটিক মানে এটা ডাটা শিট জায়গা। KL2 ডায়োডের আরো PLX একটু ডাটা অ্যাকুরেটটা আনি। আসেন KL2 XD, KL2 XD স্পেস দিয়ে XD। এবার আসেন এটা আমাদের ডায়োডের KL2 ডায়োডের ইয়ে আসছে, এখানে আমরা PDF ফাইলটা নামাই। এই সেই ডায়োড দেখতে পাচ্ছেন? হ্যাঁ এই যে দেখেন আমি যেভাবে আঁকছি এভাবে আসছে। হ্যাঁ দেখেন তো, জি একদম অ্যাকুরেট আছে কিনা? ওরা আরেকবার বলছিল তো ভাই, ওই যে বানাই এই যে কিন্তু কোনো মান নাই। দেখেন দেখেন ওটা অঙ্কনের দিক দিয়ে, এই যে আপনার এইখানে কি করছে ও দুইটা এক করে দিছে, এই দুটাকে এক করে দিছে। মানে এভাবে লাগানো এভাবে লাগানো তো একই কথা, একই না একই একই আমরা এক পায়ে আছে দেখতে এরকমই কিন্তু একদিক থেকে ভোল্টেজ ঢুকছে। এটা এটা আটকে গিয়া, এটা একটু ভুল করছে আটকে গিয়া, আমরা যেভাবে সিম্বলটা আমরা মাপছি এবং আমাদের এই সিম্বলটার ভিতরে কিরকম হয় সেটা আসছে রেজাল্ট। তাহলে কোড দেখে মানে সহজ হয়, ক্লিয়ার না? তাহলে আমরা আশা করি আজকে ডায়োডের ক্লাসটা আমরা বুঝতে পারছি, ডায়োড কিভাবে আমরা পরিমাপ করব, ডায়োড কিভাবে ভালো খারাপ মাপব সেটা আমরা দেখছি। একটা ডায়োড ঘুরে আছে তখন কোন দিকে নিয়েছে আমি কি বুঝব? মানে আমাদের ডায়োডের তুলে ফেলছি এখানে, যখন ডায়োডটা ডায়োডের যখন আমরা তুলে ফেলতেছি দেখেন আমরা ডানি যে ডায়োডে পজিটিভ নেগেটিভ থাকে। সুন্দর প্রশ্ন, আপনার নিশ্চয় ঘুরে বসালে ওখানে আরেকটা পা পাবেন না।